মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টেকেরহাট বন্দরের মোহসেনিয়া হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজার শাহাদাত হোসেনকে আটক করেছে রাজৌর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট এলাকায়। ছাত্রীকে কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় শাহাদাত। হাত মুখ চেপে ধরে ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। এ সময় ওই ছাত্রীর চিৎকার চেঁচামেচিতে অন্য ছাত্রীরাও বিষয়টি টের পেয়ে যায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজৌর শাখার অফিসের প্রশিক্ষক মোমেনা আক্তার ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় কৌশলে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক শাহাদাতকে আটক করে রাজৌর থানার পুলিশ। এ ব্যাপারে রাজৌর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল দুপুর টাইমে রান্না করেছিল, তখন আমাদের ডাকছিল, মামার মুখ টুকে ধরছে। তারপর আমরা যেয়ে দেখি অনেক গামা গেছে, তারপর আমার মুখ পেতে গেছে, তারপর অন্যরকম হয়ে গেছে, গামাই গেছে। মানে ঝাড়ু দেওয়ার কথা করে সে আমার সাথে একজন ছাত্রী ছিল, তারে পাঠাই দিয়ে আমার ওই জায়গায় বারেবারে ঝাড়ু দোয়াইছি। তারপরে রান্না করে নিয়ে এসে রুম আর দিয়ে যেভাবে ভালো হয় এটা তোমরা করবা। যে ধর্ষণের ঘটনা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে যে শাস্তি দেবে সেই শাস্তি দেখে অন্যান্য যারা আছে তারা যেন এরকম অপকর্ম করতে সাহসটা পায়। মাদ্রাসায় ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের আমরা বিচার চাই, যাতে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠুভাবে যাতে একটা মেয়ে ধর্ষণ হয়েছে সেই মেয়েকে তাড়াতাড়ি যা উদ্ধার করো। পুলিশ সহযোগিতায় আমরা ওইখানে সবাই গেছি, যাইয়া ওই মেয়েকে, মেয়ের মাকে একজন টিচার সহ নিয়ে আসছি। নিয়ে এসে টিএনও স্যারের কাছে ই করছি, দিছি। দেওয়ার পরে টিএনও স্যারে বলছে যাকে ইসে নিয়ে যাও থানায়। থানায় নিয়ে যায় তা মামলা করে পরে মাদারীপুর সদর হসপিটালে তাকে ভর্তি করা হয়।